नमस्कार। आज के आमरा पढ़बो दशम श्रेणी चतुर्थ अध्याय अभिव्यक्ति और अभिजोजन परवर्ती पाठ। आगेर दिन आमरा पढ़ेछिलाम घोड़ार विवर्तनवाद सम्पर्के एवं समवृत्तीय और समसंगस्त अंग सम्पर्के। आज के आमरा तार परवर्ती पाठटी पढ़बो। अभिव्यक्तिर जे तत्व सेखाने बला हय जे बर्तमाने जे आधुनिक उन्नत जीवेर उत्पत्ति हयेछे সেটি আসলে পূর্বের অনুন্নত পূর্বপুরুষদের থেকেই হয়েছে। এই যে তত্ত্ব, এই তত্ত্ব প্রতিস্থাপনের জন্য বিবর্তনবাদ সায়েন্টিস্টরা, বিবর্তনবাদে বিশ্বাসী সায়েন্টিস্টরা কিছু প্রমাণ দেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল হৃৎপিণ্ডের গঠনের সাদৃশ্য এবং তুলনামূলক ভ্রূণতত্ত্ব সম্পর্কে আলোচনা। প্রথম আমরা বিভিন্ন প্রাণীর হৃৎপিণ্ডের গঠনের সাদৃশ্যটি দেখি। বিভিন্ন প্রাণী যেমন মাছ, ব্যাঙ, সরীসৃপ ও স্তন্যপায়ী, এদের এইসব মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা যদি করি তাহলে দেখা যায় যে এদের সকলের হৃৎপিণ্ডের গঠন পরিকল্পনা কিন্তু একই রকমের। যেটি আলাদা সেটি হলো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা। বোঝা গেল? এখানে প্রথম শুরু হচ্ছে মাছ দিয়ে। মাছের হৃৎপিণ্ডে থাকে দুটো প্রকোষ্ঠ, একটা অলিন্দ, একটা নিলয়। এই দুটি প্রকোষ্ঠ থাকার জন্য মাছের হৃৎপিণ্ডে কম অক্সিজেনযুক্ত শিরা রক্ত প্রবাহিত হয় এবং এই কম অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হওয়ার কারণে এদেরকে বলা হয় ভেনাস হার্ট, অর্থাৎ মাছেদের থাকে ভেনাস হৃৎপিণ্ড। এরপর আসছি ব্যাং। ব্যাঙেদের কিন্তু তিনটে প্রকোষ্ঠ থাকে, অর্থাৎ ডান অলিন্দ, বাম অলিন্দ ও একটিমাত্র নিলয়। এদের ক্ষেত্রে ব্যাঙের নিলয়ে অধিক অক্সিজেনযুক্ত ধমনী রক্ত ও কম অক্সিজেনযুক্ত শিরা রক্তের মিশ্রণ ঘটে। ব্যাঙের পর আসছে সরীসৃপ। সরীসৃপের হৃৎপিণ্ডে কিছুটা উন্নতি দেখা যায় বাকি দুটোর থেকে। এদের হৃৎপিণ্ডে অসম্পূর্ণভাবে হলেও চারটি প্রকোষ্ঠ নিয়ে বিভক্ত, অর্থাৎ দুটি অলিন্দ, বাম অলিন্দ, ডান অলিন্দ যেরকম ছিল। এরপর যেটা আছে সেটা হচ্ছে নিলয়। ডান নিলয় ও বাম নিলয়ের মধ্যে একটি সেপটাম বা কিছুটা ভাগ আছে কিন্তু সম্পূর্ণরূপে নয়, অর্থাৎ এদের যে প্রকোষ্ঠ সেটা আংশিকভাবে চার প্রকোষ্ঠযুক্ত, সম্পূর্ণভাবে নয়। কিন্তু এদের মধ্যেও আবার এক্সেপশন বা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে কুমির। কুমির যদিও সরীসৃপের অন্তর্গত তবু এর হৃৎপিণ্ড কিন্তু সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠে বিভেদিত, ঠিক কি না ম্যামালের মতো, অর্থাৎ পাখি বা স্তন্যপ্রায়ীদের মতো। সরীসৃপদের ক্ষেত্রে নিলয়ে অসম্পূর্ণ প্রাচীর থাকায় ধমনী রক্ত ও শিরা রক্তের আংশিক মিশ্রণ ঘটে, সম্পূর্ণ না হলেও আংশিক মিশ্রণ ঘটে। এরপর আসছি বর্তমানে যে উন্নত ম্যামালদের যে হার্ট, সেটা পাখি ও স্তন্যপায়ী। এদের কিন্তু চারটি প্রকোষ্ঠেই বিভক্ত, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয় ও বাম নিলয়, প্রত্যেকটি আলাদা আলাদা চারটি প্রকোষ্ঠে বিভক্ত। এইভাবে বিভক্ত হওয়ার কারণে এদের কিন্তু ধমনী রক্ত ও শিরা রক্তের মধ্যে কোনো রকম মিশ্রণ ঘটে না, যেটা বর্তমানের একদম আধুনিক। এই পর্যবেক্ষণ থেকে আমরা দেখতে পাই যে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড আসলে তাদের অ্যানসেস্টর জীব থেকেই উদ্ভূত এবং পরিবেশের সঙ্গে অভিযোজনের ফলে আস্তে আস্তে সরল থেকে জটিল থেকে জটিলতর হয়েছে হৃৎপিণ্ডের আকার। অর্থাৎ দুই প্রকোষ্ঠযুক্ত মাছের হৃৎপিণ্ড থেকে আস্তে আস্তে হয়েছে তিন প্রকোষ্ঠ, যেটা ব্যাঙে বা উভচরদের মধ্যে দেখা যায়। তারপর হয়েছে সাড়ে তিন প্রকোষ্ঠ, অর্থাৎ এটা প্রায় অর্ধ বিভক্ত কিন্তু কিছুটা হলেও এখানে ফাঁকা আছে, তাই এটাকে আমরা চার প্রকোষ্ঠ সম্পূর্ণভাবে বলতে পারি না। এবং এই সাড়ে তিন প্রকোষ্ঠ থেকে পরবর্তীকালে হয়েছে চার প্রকোষ্ঠযুক্ত পাখি ও স্তন্যপায়ী প্রাণী। বোঝা গেল? অর্থাৎ এখান থেকে এটা বলা যেতে পারে যে অভিব্যক্তির যে তত্ত্ব সেটাকে স্যাটিসফাই করছে, যে জীবের উৎপত্তি হয়েছে আসলে পূর্বের অনুন্নত পূর্বপুরুষ থেকে। এরপর আসছি
তুলনামূলক ভ্রূণতত্ত্ব। তুলনামূলক ভ্রূণতত্ত্বে আমরা ফিশ, স্যালামান্ডার, টর্টয়েস, চিক, র্যাবিট এবং ম্যান, এগুলো এই এই কটি নেওয়ার অর্থ হলো প্রত্যেকটা ফাইলা থেকে আমরা এক একটা করে অ্যানিমালকে নিয়েছি। ফিশ অর্থাৎ যেটা অনেকটা নিচু ফাইলার মধ্যে পড়ে, এবং ম্যামাল যেটা ম্যান, এটা অনেকটা একদম সব থেকে উঁচু ফাইলার মধ্যে পড়ে ম্যামাল। এদের মধ্যে বিভিন্ন রকমের ভ্রূণের যে সাদৃশ্য ও পরস্পরের সম্পর্ক দেখে বিবর্তনবিদরা যেটা মনে করেন যে পৃথিবীতে নিম্ন শ্রেণীর জীব থেকেই উচ্চতর জীবের সৃষ্টি হয়েছে, সেই কারণেই এদেরকে নিয়ে আমাদের আলোচনা। যে কোনো ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, ট্রিপ্লোব্লাস্টিক মানে হলো যাদের দেহ তিনটে স্তর দিয়ে তৈরি, ত্রিস্তরীয় প্রাণী। এই ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, এটা প্রথম শুরু হয় সোকল অনেক নিচু যে পর্ব বা ফাইলা, সেটা হচ্ছে প্ল্যাটিহেলমেন্থিস। প্রথম ট্রিপ্লোব্লাস্ট দেখা যায় প্ল্যাটিহেলমেন্থিসে। তো সেখান থেকে বর্তমান, সেটা একটা ইনভার্টিব্রেট, সেখান থেকে বর্তমানের ভার্টিব্রেট ম্যামাল যে তাদের মধ্যে যে ডেভেলপমেন্টের স্টেপ বাই স্টেপ যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কিন্তু সেম। অর্থাৎ প্ল্যাটিহেলমেন্থিসদের মধ্যে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, এমব্রায়ো থেকে একজন পূর্ণাঙ্গ মানুষ, এমব্রায়ো থেকে একজন পূর্ণাঙ্গ প্ল্যাটিহেলমেন্থ, ঠিক একই রকমভাবে ম্যামালদের মধ্যেও এমব্রায়ো থেকে একজন পূর্ণাঙ্গ মানুষ তৈরি হচ্ছে কিন্তু একই ডেভেলপমেন্টাল প্রসেসের মধ্যে দিয়ে। সেটা কীরকম? প্রথম তৈরি হয় জাইগোট, জাইগোট থেকে সেই সেল ডিভিশন করে তৈরি করে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে আবার সেল ডিভিশন করে তৈরি করে গ্র্যাস্টুলা, এবং এই গ্র্যাস্টুলা থেকে ফাইনালি তৈরি হয় থ্রি জার্ম লেয়ার, অর্থাৎ যেটা কিনা এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, এই তিনটে লেয়ার, বোঝা গেল? এছাড়া আরও কিছু প্রমাণ আছে, সেটা হলো ভ্রূণের যে পরিস্ফুটন, মাছ, ব্যাঙ, কচ্ছপ, পাখি, এদের প্রত্যেকের ভ্রূণগুলির যে বৃদ্ধি হবে সেই নিষিক্ত ডিম্বাণু থেকে, সেই বৃদ্ধির কোনো একটা সময়ে এদের মধ্যে লেজ, গিল স্লিট, চোখ এবং ইয়ারবার্ডস অর্থাৎ কানের যে কোষ সমষ্টি সেইগুলো দেখা যায়। তাদের মধ্যে ফিশেদের মধ্যে যে গিল স্লিট সেটা পরবর্তীকালে ফুলকায় পরিণত হয়, যেটা দিয়ে তারা শ্বাস নেয়। এই গিল স্লিট আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে, গিল স্লিট হিউম্যানের ক্ষেত্রে যদি দেখি আমরা, সেটা হিউম্যান শুধু নয়, হিউম্যান এছাড়া অ্যাভিস এদের প্রত্যেকের মধ্যে লাঙে পরিণত হয়। অর্থাৎ এই একই গিল স্লিট যেটা মাছেদের মধ্যে ফুলকা, সেটাই পরবর্তীকালে বিবর্তনের মাধ্যমে মানুষ এবং পাখি এদের মধ্যে লাঙে পরিণত হয়, অর্থাৎ ফুসফুসে পরিণত হয়, বোঝা গেল? এছাড়া যদি আমরা লেজ দেখি পাখিদের ক্ষেত্রে, সেটা পাখি পর্যন্ত, সরীসৃপ পাখি এদের পর্যন্তও লেজ থাকে, এমনকি কিছু ম্যামালেরও লেজ থাকে, যেমন বিড়াল, কুকুর, এরাও তো ম্যামালের মধ্যে পড়ে, এদেরও লেজ থাকে, কিন্তু কিছু ম্যামাল যেমন হিউম্যান এদের কিন্তু লেজ থাকে না। অর্থাৎ লেজ ভ্রূণ অবস্থায় প্রত্যেকের মধ্যে থাকলেও আস্তে আস্তে সেটা বিবর্তনের মাধ্যমে ম্যামালের মধ্যে থাকে না, কিন্তু একটা একদম প্রথম অবস্থায় সেটা কিন্তু ছিল, বোঝা গেল? আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, বার্ডস অর্থাৎ পাখিদের বলা হয় গ্লোরিফাইড রেপটাইল, কারণ এদের নিজেদের যে বৈশিষ্ট্য অর্থাৎ ফেদার, উইং, পালক, পাখনা এগুলো তো থাকেই, এর সাথে সাথে এদের ভ্রূণ অবস্থায় কিছু রেপটিলিয়ান স্ট্রাকচারও এদের এমব্রায়োতে দেখা যায়, যেমন এগ টুথ। এগ টুথ এদের ভ্রূণ অবস্থাতেই দেখা যায়, পরবর্তীকালে যখন পূর্ণাঙ্গ পাখিতে পরিণত হয় তখন আর এগুলো দেখা যায় না, যেহেতু কিছু রেপটিলিয়ান স্ট্রাকচার এদের মধ্যে বিরাজ করে, সেটা এমব্রায়ো অবস্থাতেই করে, তাও যেহেতু থাকে সেই জন্য এদেরকে গ্লোরিফাইড রেপটাইলস বলা হয়ে থাকে। এইবার এই ভ্রূণতত্ত্ব উপলক্ষে দুটো থিওরি আছে, কী কী সেটা? প্রথম হচ্ছে রিক্যাপিচুলেশন থিওরি, যেটার কথা বলেন সায়েন্টিস্ট ভন বিয়ার। তিনি বলেন যে কোনো অর্গানিজমের মেইন যে স্ট্রাকচার বা জেনারেল যে স্ট্রাকচার সেটা প্রথমে ডেভেলপ করে, তারপর ডেভেলপ করে স্পেশাল ফিচারগুলো বা স্পেশাল স্ট্রাকচারগুলো। মেইন পার্ট বলতে কী কী? মেইন পার্ট বলতে ব্রেন, তাছাড়া অ্যাক্সিয়াল স্কেলিটন, অ্যাওর্টা, স্পাইনাল কর্ড,
এইগুলো হচ্ছে মেন স্ট্রাকচার, যে কোনো অ্যানিমালের বা অর্গানিজমের মেন পার্টগুলো আগে ডেভেলপ করে, তারপর গিয়ে ডেভেলপ করে তার স্পেশাল পার্ট বা স্পেশাল স্ট্রাকচার। যেমন বার্ডসদের ক্ষেত্রে তাদের পাখনা বা পালক যেটা, ম্যামালসদের ক্ষেত্রে সেটা তাদের যে সারা শরীর লোমে ঢাকা সেই লোম, এইগুলো পরবর্তীকালে তৈরি হয়। প্রথম তৈরি হয় মেন পার্ট বা মেন স্ট্রাকচার। ঠিক এই থিওরিটারই আরও একটু মডিফাইড থিওরি হচ্ছে বায়োজেনেটিক ল, যেটি প্রথম বলেন আর্নেস্ট হেকেল, সায়েন্টিস্ট আর্নেস্ট হেকেল। বায়োজেনেটিক ল কী বলে? বায়োজেনেটিক লতে বলা হয় অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, অর্থাৎ ব্যক্তিজনী জৈবজনীর পুনরাবৃত্ত ঘটায়। বোঝা গেল এটা কী? ব্যক্তিজনী জৈবজনীর পুনরাবৃত্তি ঘটায় কথাটির মানে হলো যে কোনো অর্গানিজমের নিজের ডেভেলপমেন্ট যে হয় সেটা তার অ্যানসেস্ট্রালের ডেভেলপমেন্টের মধ্যে দিয়েই হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, অর্থাৎ যখন কোনো একটা ম্যামালের এমব্রায়ো ডেভেলপ করছে, যে কোনো ম্যামালের যখন একটা এমব্রায়ো ডেভেলপ করছে, তখন সে আসলে তার অ্যানসেস্ট্রাল ক্যারেক্টারগুলোকেই ডেভেলপ করছে। যেমন তার মধ্যে টেল ফর্মেশন হচ্ছে, ফোর লিম হাইন্ড লিম ফর্মেশন হচ্ছে, গিল স্লিট ফর্মেশন হচ্ছে, এগুলো আসলে সে তার অ্যানসেস্ট্রাল ক্যারেক্টারগুলোকেই ডেভেলপ করছে। ওকে, বোঝা গেল? এই গেল আমাদের তুলনামূলক ভ্রূণতত্ত্ব। অর্থাৎ এখান থেকে আমরা এটা বলতে পারি যে সব গোষ্ঠীরই মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে এই যে বৈশিষ্ট্যগুলোর উপস্থিতি আমরা দেখলাম, এটা প্রমাণ করে যে সব মেরুদণ্ডী প্রাণী আসলে একটিই মাত্র পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়েছে। অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীগুলি জৈব অভিব্যক্তির ফলে উৎপত্তি লাভ করেছে। বোঝা গেল? আচ্ছা, এরপর আমরা করব কিছু লুপ্তপ্রায় অঙ্গ, সেটা মানুষের ক্ষেত্রে থাকে এবং কিছু উদ্ভিদের ক্ষেত্রেও থাকে। মানুষের ক্ষেত্রে লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ হিসেবে যদি বলি, সবথেকে ভালো উদাহরণ হলো অ্যাপেন্ডিক্স। মানুষের পৌষ্টিকতন্ত্রের ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রের সংযোগস্থলে যে সিকাম থাকে, সেখানে একটু ছোট প্রবর্ধক থাকে, সেই অংশটিকে আমরা অ্যাপেন্ডিক্স বলি। সিকামের যে ছোট প্রবর্ধক সেটিকে আমরা অ্যাপেন্ডিক্স বলি। এই অঙ্গটি মানুষের কোনো কাজে ব্যবহৃত হয় না এবং দীর্ঘদিন এই অব্যবহারের ফলে এটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে পরিচিত হয়েছে। কিন্তু অন্য প্রাণী যেমন ঘোড়া, গিনিপিগ, যে কোনো তৃণভোজী প্রাণীদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপেন্ডিক্সটি আকারে যথেষ্ট বড় এবং সক্রিয়, যেটা পরিপাকক্রিয়ার সঙ্গে যুক্ত। এছাড়া যদি বানরের ক্ষেত্রে দেখি, লেজ, বানরের ক্ষেত্রে কিন্তু সেটি এখনও সক্রিয়, কিন্তু মানুষের বেলায় সেই লেজ এখন আর নেই। যেহেতু বানরকেও মানুষের পূর্বপুরুষ হিসেবেই ধরা হয়, তাই বলা হয় যে মানুষও একটা সময়ে গাছে গাছে ওইভাবে ঝুলে থাকতো। তাই ওই আর্বোরিয়াল হ্যাবিটটাকে যদি ইভলিউট করতে হয়, সেই কারণে তাদের মানুষেরও তখন লেজ ছিল। কিন্তু আস্তে আস্তে মানুষ ওই আর্বোরিয়াল হ্যাবিটটাকে ত্যাগ করে সে নিজের পায়ে হাঁটতে শুরু করে, তাই আস্তে আস্তে তার লেজের প্রয়োজনীয়তাটা শেষ হতে থাকে। সেই কারণে লেজ প্রায় বিলুপ্ত হয়ে যায় এবং থেকে যায় শুধুমাত্র কক্সিস। কক্সিস হচ্ছে আমাদের এই মেরুদণ্ডের একদম শেষ যে অস্থিটা। আমাদের মেরুদণ্ডের প্রথম অস্থিটা হচ্ছে অ্যাটলাস, যেটা আমাদের মাথাকে ধরে রেখেছে, তাকে বলা হয় অ্যাটলাস, এবং শেষ যে অস্থিটা তার নাম হচ্ছে কক্সিস। আচ্ছা, এছাড়াও থাকে চোখে, চোখে এক ধরনের পর্দা থাকে যেটাকে বলে নিকটিটেটিং পর্দা। পাখি ও ব্যাঙের চোখে কিন্তু সেটা সক্রিয়, নিকটিটেটিং পর্দা, বা যেটাকে বলে তৃতীয় নেত্রপল্লব, থার্ড আই লিড। মানুষের চোখের এক কোণে ছোট লাল রঙের যে নিষ্ক্রিয় মাংসল বস্তুতে যেটা পরিণত হয়েছে, সেটা মানুষের এখন আর কাজে লাগে না, তাই সেটা প্রায় নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে রয়েছে। এছাড়াও কর্ণছত্র ও উদরের পেশি, মানুষের কর্ণছত্রের পেশি, উদরের খণ্ডিত পেশি, এগুলি লুপ্তপ্রায় অঙ্গের উপস্থিতি। এই যে লুপ্তপ্রায় অঙ্গের উপস্থিতি, এগুলো ক্রমবিবর্তন বা জৈব অভিব্যক্তিবাদকে সমর্থন করে। এটা তো গেল মানুষের। এছাড়া যদি আমরা যে দেখি, তিমি মাছের ক্ষেত্রেও কিন্তু লুপ্তপ্রায় অঙ্গ আছে। তিমি মাছের পিছনের পা নেই, কিন্তু
যদি আমরা পরীক্ষা করি তাহলে দেখতে পাবো যে পায়ের ছোট হাড়গুলো কিন্তু শ্রোণীচক্রের সঙ্গে যুক্ত রয়েছে। তিমি জলচর প্রাণী, তাই এদের পিছনের পায়ে ব্যবহার হয় না, সেই কারণে এই অঙ্গের অস্থি নিষ্ক্রিয় অবস্থায় আছে। এছাড়া অন্যান্য কিছু প্রাণী যেমন উট পাখি, এমু, এরা দৌড়বাজ পাখি হওয়ার জন্য ডানা এদের ব্যবহৃত হয় না, সেই কারণে এদের ডানাটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। কিন্তু অন্যান্য পাখিদের ক্ষেত্রে যারা সবসময় আকাশে উড়ে বেড়ায় তাদের ক্ষেত্রে কিন্তু ডানা সবসময় ব্যবহার হচ্ছে, সেই কারণে সেগুলি অতি সক্রিয় ও সুগঠিত। এছাড়া আমরা যদি এগুলো গেল প্রাণীদের ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রেও এরকম কিছু ভেস্টিজিয়াল অর্গান বা লুপ্তপ্রায় অঙ্গ দেখা যায়। যেমন প্রথম যদি বলি বন্ধা পুংকেশর, কালকাসন্ধ্যা ফুলে 10টা পুংকেশর থাকে, কিন্তু এদের মধ্যে 4টে পুংকেশর বন্ধা এবং 6টা উর্বর। এছাড়াও কলাবতী বা আমের ফুলেও 6টা ও 5টা পুংকেশরের মধ্যে প্রতিটি ফুলে মাত্র 1টা করে পুংকেশর সক্ষম, কার্য অক্ষম। বন্ধা পুংকেশরগুলি হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ। বন্ধা পুংকেশরের মতো বন্ধা গর্ভকেশরও উপস্থিত। শতমূলী উদ্ভিদের পুষ্পে বন্ধা গর্ভকেশর দেখা যায়। এছাড়া নারকেল ফুলে 3টি গর্ভকেশর থাকে, যার মধ্যে শুধুমাত্র 1টি উর্বর এবং বাকি 2টি লুপ্তপ্রায়। এছাড়া কিছু কাণ্ড, ভূনিম্নস্থ কাণ্ড, আদা ও হলুদ প্রভৃতি শল্কপত্র ও লুপ্তপ্রায় উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ উদ্ভিদের। এছাড়াও অন্যান্য কিছু উদাহরণ আছে, যেমন সাইকাস উদ্ভিদের কার্যহীন ফ্ল্যাজেল্লা, এগুলো সব লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ। সুতরাং এই লুপ্তপ্রায় অঙ্গ থেকে সহজেই প্রমাণ করা যায় যে জীবের পূর্বপুরুষে যে অঙ্গগুলো সক্রিয় ছিল তারা পরবর্তী কোনো বংশধরদের দেহে কাজ না থাকায় ফলে লুপ্তপ্রায় বা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। এই লুপ্তপ্রায় অঙ্গের উপস্থিতি ক্রমবিবর্তন বা জৈব অভিব্যক্তিবাদকে সমর্থন করে। বোঝা গেল? ওকে, তো এই গেল আমাদের অভিব্যক্তির পুরো চ্যাপ্টার। এরপর আমরা পড়ব অভিযোজন, যেটা কিনা শর্ট টার্ম যে ইভলিউশনটা হয় সেটাকে আমরা বলি অভিযোজন। সেটা আমরা পরবর্তী ক্লাসে পড়ব। থ্যাংক ইউ।